জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় এমইউ পাইলট উচ্চ বিদ্যালয় সরকারিকরণ করায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল 4টায় এমইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোকসেদ আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক জয়পুরহাটের রূপকার বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইয়েদ আল মাহমুদ স্বপন এমপি। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কালাই খেতলাল আক্কেলপুরকে বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়তে চাই এবং বাংলার ইতিহাসে জয়পুরহাটকে স্বয়ংসম্পূর্ণ নিরক্ষরমুক্ত জেলা হিসেবে আপনাদের কাছে উপহার দিতে চাই। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব গোলাম মাহফুজ চৌধুরী অবসর। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জয়পুরহাট থেকে এম এম আতাউর রহমানের তথ্যচিত্রে পল্লী টিভি।